তো তারা জিকে এটা ও নবী আপনি সত্য হইলে দেখি কোন চাই না আপনার কিয়ামত কোন দিন হইব আল্লাহ কিয়ামত কোন দিন করবা আল্লাহ ফরমান কুল লাকুম মিআদুন ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতা ওয়া লা তাস্তাকদিমুন ও নবী আপনি কইয়া দেও এমন একটা দিন নির্ধারিত আছে তাদের জন্য যে সময় আজল ফুরাই যাইব বিলম্ব আর্থরান্বিত সময় তাইন তাইন ভাইতা নাই তুই একটু লম্বা করি আর একটু বেটাগিরি দেখাই এই সময় আর তাইন দিন ভাইতা নাই আপনি কইয়া দুঃখা সুবহানাল্লাহ আর তারা যে কইতা কই লোক কিয়ামত কোন দিন তারপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইনডাইরেক্টলি উত্তর জানাইন فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر ونبي أفنى جنايا دين جدي تو ترى زي كيتا ونبي أفنى شويتو إلي دكي خوين چاين أفنار قيامت كندين أيوة الله قيامت كندين خروا আল্লাহ ফরমান কুল লাকুম মিআদুন ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতা ওয়া লা তাস্তাকদিমুন ও নবী আপনি কইয়া দেও এমন একটা দিন নির্ধারিত আছে তাদের জন্য যে সময় আজল ফুরাই যাইব বিলম্ব আর্থরান্বিত সময় তাইন তাইন ভাইতা নাই তুই একটু লম্বা করি আর একটু বেটাগিরি দেখাই এই সময় আর তাইন দিন ভাইতা নাই আপনি কইয়া দুঃখা সুবহানাল্লাহ আর তারা যে কইতা কই লোক কিয়ামত কোন দিন তারপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইনডাইরেক্টলি উত্তর জানাইন فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر ونبي أفنى جنايا دين جدي عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لم نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী পাককে নিলেন ডাকিয়া আল্লাহ যে সে আর সে তার পাইলেন সলাত পাঞ্জে গানা আমরা আল্লাহর উপহার আল্লাহুম্মা জুরে
পশ্চিম টঙ্গিবাড়ি আমরতল জামে মসজিদ সংলগ্ন মাঠ তিন দিন ব্যাপী ১৬তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাদুল উলামা শাইখুল হাদিস বুলবুল ভারত হযরতুল আল্লামা দালগামী মাদ্রাসাতুল আলী অধ্যক্ষ রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামা সহ সভাপতি মণ্ডলী আমন্ত্রিত মুফাসসিরিন কেরাম কাবিলে ইহতেরাম হযরত উলামায়ে কেরাম আমার বাবার বেশি মুরব্বিয়ান সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানগত আমার প্রধানশীল মা ও বোনরা আল্লাহর লাখ লাখ শুক্রিয়া। আমরা কুরআনের মহব্বত নিয়া কতক্ষণ পর্যন্ত আগাইতাম পারছি শুক্রিয়া দেয়া করি আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে যে সুরা পড়েছি ও সাবজেক্টটু আমার ও সুরাও দেওয়া হয়েছে, তো ভূমিকা না টানিয়া সরাসরি মাতাত গেলে ভালো হইব, কারণ দিন মাদান ভালো নয়। সরকারি বাধা আছে, নিষেধ আছে, আদেশ আছে, এগুলো আমরা মানা কর্তব্য। তবে একটা কথা না হইয়া পারি না, মাত্রা কেউ বন করে না। আগে বলে বহুত চিল্লাইছিলাম মানুষের, বলে ও আর ১০টা বাদে আর বাদ দেও খুঁজছেন না, কিন্তু মানুষের মানুষ না। এবার খালি কলে বলে হিমন্ত বিশ্ব শর্মা কইল খাম হয়েছে, আলিম বলে ও তো বুঝানি দিলাম মানুষে কয়দিন আগে, কিন্তু মানুষে সকল মানুষে বুঝে না। ঘুরি ফিরিয়া দেখা যায় আমরা হকানি উলামাই কেরাম বলে যে কত বয়ান করছেন আগে থাকি, বা যারা আমরা যারা সাজেশন দিছি ঘুরিয়ে দেখা যায় ওটাই উঠিকে নয়া কুন্তা না কি গুজো পাইব ওয়াজ শুনছই, মুমিনর কাসলত ওয়াজ শুনছই, কিয়ামত কি লইব ওয়াজ শুনছই, কোরআন কি জিনিস ওয়াজ শুনছই, আল্লাহকে আল্লাহর শান মান গুণগান জন্ম নিসিমান থেকে আমরা শুনিয়া, এর বাদেও আমরা একগুরো আসি মাইনাস, আমরা যেগুলো মাইনাস আছি এগুলো এমনিও মাইনাস রইমু, কারণ এই নির্দেশ কোরআন শরীফ আছে, এটা উল্লেখ আছে। তো যাই হোক, আমরা কোরআন শরীফের যে সুরা আমি আপনার সামনে পড়িলাম এই সুরার নাম হইল কিয়ামা, মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রথম আয়াতের লগেও কিয়ামা শব্দটা আছে, এর জন্য এই সুরার নামও কিয়ামা। তো কিয়ামা কইতে আমরা বুঝবো ইয়ার এই নয়াতে তো একমাত্র কিয়ামত বুঝবো, কারণ কিয়ামত একটা দিন সত্য, এটা আল্লাহর ঘোষণা। আর প্রকৃত মুমিন যে এ বিশ্বাস করে আমি একদিন দুনিয়াতে আইছি, একদিন যাইমু, আবার একদিন আমি কিয়ামত খাড়াও হলাম, এটা মুমিনগণের বিশ্বাস। অবিশ্বাসী যারা আছে তারা এটা মানে না। তো লা উকসিমু, এখানে প্রথমে লা যেগু আছে এগুলো লা যায়, এটার অর্থ নেহি নাই, অর্থাৎ এটারে সত্যটারে বুঝাইবার লাগিব আঞ্চল, কসমটারে ও সত্যি কসমটারে বুঝাইবার জন্য লা উকসিমু বিয়াউমিল কিয়াম, রব্বুল আলামিনে কিয়ামতের কসম খায়। তারপর আয়াত আল্লাহ ফরমাইন ওয়ালা উকসিমু বিল নাফসিল লাওয়ামা, এবং নফসে লাওয়ামার আল্লাহর জাতে কসম হয়। তো কিয়ামত ইমাম কুরতুবি ইবনে কাসির বা মুফাসসিরিনে কেরামগুলোর রায় আমরা সারায় কিয়ামতরে চিনি কিলে চিনি, আল্লাহ তান কুরআন শরীফ কইছে কিয়ামত কোন দিন হইব, এই দিনের অবস্থা কিতা ঘটিব, এই দিন আমরা হুশ বুদ্ধি থাকবনি, আমরা যেলা জমিন বড়গলায় আঁটতাম পারি আর মারতাম পারি আর ইলাহীন ফার্মনি না ফাটতাম না, সম্পূর্ণ আপনারা উলামাই কেরামগুলোর মুখ থেকে শুনছ। এখনো বাজারও বাংলা বইও বার হয়ে গেছে, বাংলা বুখারি, বাংলা আবু দাউদ, বাংলা তিরমিজি ফড়িয়া যাই মুসলা দিবা, তাই সত্য মুসলা টিকাইয়া দেওয়া সম্ভব নয়।
ইলা যদি ওই দেইতো তুই সারা মাদ্রাসা বাদ দিয়ে সবে উত্তর লাইব্রেরিতে খালি বাংলা হদিসের কিতাব লইলাও নে আর পড়িলাম হদিস কোনটা জরিফ কোনটা কবি এটা আলিমর ব্যাপার এগুলি বাংলা মুখস্ত করণেওয়ালার ব্যাপার নয় যার জন্য একটা কথা সাক্ষী দুঃখ বড় বেলায় জমিন থেকে ইলিমওয়ালা খোমরা না বাড়িতরা দেখতে পাই অনেক আকাবির আমরা ইলিমওয়ালা এরারে আল্লাহ মিত রাখি আর যারা আসুন এরার হায়াতে তুই আল্লাহ দোরাজ করতো সবে খুব আমিন তো দুই নম্বর যেটা বলা উৎসিমু বিন নাফসিল লাওয়ামা সাধারণত আমরা কোরআন শরীফ দ্বারা পাই নফস হইল তিন প্রকার নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসুল মুতমাইন্না নফসে আম্মারা যেটা এটা গুনার আদেশ দে আর নফসে লাওয়ামা যেটা ও সম্পর্কে বিস্তারিত আলোচনা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করদা নফসে লাওয়ামা খারাপ সময় কম ان المؤمن والله ما نراه الا يلوم نفسه ما اردت بكلمتي ما اردت باكلتي ما اردت بحديث نفسي وان الفاجر يمضي قدما ما يعاتب نفسه الله قسم গাইলা কিয়ামত আর দুই নম্বরে নফসে লাওয়ামার নফসের লাওয়ামার বাংলাটা বুঝি যে নফসে আপনি আমি তিরস্কার করতে পারি বাধা দে গুসা করি কোন সময় নিজের আপন মানসরে হরুতারে মারোই এর বাদে মা বাবে খান্ত উকিদালে ফুলা করে মারলাম উদাহরণস্বরূপ নফসে লাওয়ামা যেটা গুনার কাজ করলে হস্তায় মানুষে ইসরে এটা বাদ দিয়ে যদি তফসিরও দিতাম কি সে তো আমার লাভ হইল অর্থাৎ গুনা করিয়া তার ইয়াদ আইসে এদিকে তফসিরের ইয়াদ করে ভালো কাজের ইয়াদ করে আর হিদিকে ঘর মাইয়া কইলে রসুন আনার যাইতাম যদি রসুন এনে দিলে ইতাম তো ইনো বাইক নিয়ে উল্টিয়েও পড়ি না এই এই যে যেটা ওটার নাম হইল নফসিল লাওয়ামা বাল বালা কাজ ছাড়িয়া গেলে ইটারে হে হস্তায় আর বাদ কাজও মুক্তল হয়ে গেলে আবার হে হস্তাইয়া কয় দু এই জিনিসটা কিতা লাগে করলাম বাইরে আমার বাপারে একটা কথা কইছি এটা কথা তো আমি খোয়া নিয়ম নাই আমার দিলইলা কইবার খেয়াল নাই আখ তো মুখে দিয়ে আইছি ওই রকম যে হস্তাই আমরা কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওইটারে নফসে লাওয়ামা আবার আমার মাইয়া কইসলা দুই রাকাত ফজর পড়িতাম আর না তাহাজ্জুদ পড়িতাম যদি ভাই রাইতি ভাই বারুইয়া ইটা আউরি জাউরি জিনিস না দেখাত লাগিয়া যদি আমার মার কথায় আমি গরো তসবি দুইবার পড়ে দিতাম তো এই ঘটনাটা ঘটে না বুঝা গেছে নি ওটার নাম হইল নফসে লাওয়ামা তারপরে আল্লাহ দুইটা কসম খাই আমরা সাধারণত কসম কোন সময় খাই আমরা স্টেটমেন্টে আমরা দড় করিয়া সামনে উপস্থাপন করার জন্য লাস্ট কসম খাই জানি না আপনার আর মনে আসেনি হরুতায় হরুতায় মাইল লাগে হেগে হয়তো তুই আমার কলম নিছত নি বলে না বলে সৈত কর আত খবর কইতা নেই আত খবর ওদের আত খবর নিছি না ও মানিলি তাই একদিন আসলো সুবহানাল্লাহ এখন জেরেক্সের মিশন আর ইয়ে আর তুমি বিশ্বাস করে দিতে ওলা হাল্লত না নিমাতো না তো মোলানা ফরুদ্দিন সাহেব তো সিরো কোয়া ওর না তো ইয়াদ আই গেছে ফিউচার ওর একদিন বাসবাড়িতে অ্যাক্সিডেন্ট করিল না হসপিটাল লইয়া গেলাম নার্সে কয় সুই মারত আর দিয়া কয় কাপড় খোলা লাগবো কাপড় দেশ আর তাইন কই না মারি দে মুসলমান মনে করিলে আমল আছে বাড়ি করে থুকাইলে আমরা আসামি বারই মরে ভাই একটা উদাহরণ নই না চাচা দাড়ি রাখুন নাকি না বা এ বদল লইতে রাখব আছে নি আতুন নাকি ও চাচা ফাইন যাবি লাগে দু বেটা আবু ফুড়ি বিয়া দিছি না এটা কিতা কইস হ্যাঁ কথা নিয়ে কথা নিয়ে মুসলমান মুমিনর খা হ্যাঁ যাই হোক চনকে ফেয়ামি কইয়া এইভাবে আল্লাহর যাতে কইয়া পরর আয়াত আল্লাহর যাতে জানাইতরা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা
ও নবী আপনারে তারা জিজ্ঞাসা করবা কিয়ামত কোন দিন, রাসূলুল্লাহ কিয়ামতের বয়ান করতা অবিশ্বাসী ভাই যারা আছে তারা তো আল্লাহ পাক পরবর্তীকার আলমের কোরআন দে হকলে মানছে না। ওলিদ ইবনে মুগিরা কইছে ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা মানুষের কবিতা মানুষের খোয়া, ইন হাযা ইল্লা সিহরু ইউসা, এটা জাদু নাউজুবিল্লাহ কইতা না। এই রকম আল্লাহর হাবিবে যেই সময় কিয়ামতের বয়ান দিতা ও মুসলমান ভাই আইনার কুফার মুশরিকিন তারা ঠাট্টা করিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ কিয়ামত কোন দিন, নবীজি বয়ান করতে আল্লাহর কোরআন তাকি ওলা একদিন কিয়ামত আইব, ওলা একদিন তোমার দানোর বিচার হইব, ওলা একদিন জীবনের সব সাক্ষী নিজে নিজে বার করবা, যা কিছু কামাইছো সব নিজে পরিচয় দিবা। তারা কিয়ামত মানে না, তো দেখলে আল্লাহর হাবিবরে গিয়া কয় মুহাম্মদ কিয়ামত কোন দিন, মুহাম্মদ কিয়ামত বুঝা যায় যে নবীজি কইলি তা তারা রে কিয়ামত আগামী সোমবারে, নাউজুবিল্লাহ কই না, কিন্তু কিয়ামতের খবর কাটায় আল্লাহর জাতো يسأل أيان يوم القيامة أي يقول متى يكون يوم القيامة ونبي أفنى تو واز غروين الله القرآن تكي خوين قيامة تقدي نويبو أمرا أفنى رزيكا يار قيامة كن دي نويبو قربر ديگر عالمي وإنو آيات ترمز فرما عين سورة سابار انتش نمبر آيات تش نمبر آيات ويقولون متى هذا الوعد ان كنتم صادقين, ترى رسول الله سؤال করতো আপনি সত্য হইলে খুব কাছাই কিয়ামত কোন দিন, নাউজ বিল্লাহ কই না, আন্দাজ ধরাই নি আল্লাহ নবীর কিতা দি টাটা করতা তারা কোথায় কিয়ামতের দিন আর কোথায় নবী জি আসলা কত আগর, হ্যাঁ তো তারা যে কেইতা ও নবী আপনি সত্য হইলে দেখি কোন চাইনি আপনার কিয়ামত কোন দিন এই আল্লাহ কিয়ামত কোন দিন করবা, আল্লাহ ফরমান কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন, ও নবী আপনি কইয়া দেও এমন একটা দিন নির্ধারিত আছে তাদের জন্য যে সময় আজল ফুরাই যাইব, বিলম্ব আর ত্বরান্বিত সময় তাইন তাইন ভাইতা নাই, থুড়ে একটু লম্বা করি আর একটু বেটাগিরি দেখাই এই সময় আর তাইন তাইন ভাইতা নাই, আপনি কইয়া দুঃখ সুবহানাল্লাহ, আর তারা দেখি কই লোক কিয়ামত কোন দিন। তারপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইনডাইরেক্টলি উত্তর জানাইন فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ يَقُولُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ, ونبي أفنى جنايا دين جدين سوك ألتي جيو سوك جدين ألتي بارقون بدلي سكور مزي آيو এদিন এমন ভাবে চোখ উল্টিব আর চোখ রইলে আটানি সম্ভব হইত নাই, ওয়াকাসাবাল কামার, আর যেদিন চন্দ্রগ্রহণ লাগি যাইব চন্দ্রগ্রহণ হইব, ও নবী আপনি তারা রে কইয়া দেন ও জুমিয়া শামসু আল কামার, ও নবী আপনি কইয়া দেন যেদিন চন্দ্র আর সূর্য একত্রিত হই যাইব, ও নবী আপনি কইয়া দেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, যেদিন ইনসানে কইব আই বাগিবার জায়গা কোন বায় যেদিন চোখ উল্টিব তরক চকুর সামনে আইব লাইটের লগে আর ইলে আটাইতে হারতে না মেলাও রইবা, ইলে আছে না নি ভাই এটা কারেন্টের খাম লাগলো শিলচর বুলে চাইছিল আ হরিয়া জিব্রাত লইত যে পজিটিভ আর নেগেটিভ ঠিক আছে ঠিক আছে নি এমনে দিছে, ওলা বিজলি যেদিন আইব আর আমরা আপনি সাওয়াত রইব আল্লাহ কইতে ও সাওয়াত রইবায় ইগুয়ার ইলা ইলা মুজিতে ফারতায় নাই, ও ও যেদিন ও অবস্থা গঠিব আর চন্দ্রর আলো যেদিন যাইব গিয়া আর কুরআন লাশাম জুয়াম বাখিলাহা আনতুদরিকাল কমার, কুরআন সূর্য আর চন্দ্র একত্রিত হয় না আল্লাহ কইতে যেদিন চন্দ্র আর সূর্য এখানে হই যাইব আর যেদিন মানুষে কইবা বাকিবার দেখা কোন ভাই ওই দিন কেমন,
কথা বুঝা গেছে নি? জুড়ে হোক বুঝছেন নি? ও এদিন কোন নাম কেমন বাগিবার দেখা কুম্বায়। সাপোজ স্টেজটা ধরো একটা রুম, এক দরজা ভিতরে স্টুডেন্ট, খুব গরম হুজুর, ডরাইনো হরুতায় আইসুন আইয়া কইসুন ও আবু ইয়ার কি হটাই না, কইয়া লাগাইছেন বাড়িয়া নি দরজার মুটি তুবইয়া, ইগোর জানালা নাই, ভেন্টিলেটর নাই, আর কোনো উইন্ডো কিছু নাই, এরা ইসমে কুম্বাই বাগিতা কি নাই কি হুজুরের দুই উড়া তো থলে দিব কি ইলা শিয়ান উড়তা আছে বাগা বাগিবার লাগা আছে নি মাতো না না, যদি হুজুর ঠিক থাকো তে তাই নয় ফাড় দর দিয়ে থাকি নি দাক্কা দুঃখী দাস দুষ লাগাই লাগাইবা বাড়িয়া নি, আর এই সময় এগিয়ে আর খালি খোলা পড়ব সব তাকি জলদি বুধ হয়ে দিবা বেটিনতে হাঞ্জা সময় যেত দাম দামান দাইলে মুরকা ধরি আর নুগার চল থাকি আনইনি মাতো নাকি তো ওলা দরজা বাইরে কথা করেন নি খালি মূর্খে মূর্খিনতে সাইন খালি উবা থোড়া বড় ভাগ হইলেও তান তালু থোড়া হরি দিব দু তো দেখু যে তু বেটি আ তারায় মূর্খ নিয়ে দেব হর তো ভাই দরগার উড়ছে ও ভাই এই সময় উগার চলে দেখ মূর্খ কি কিয়ামত গটে উদাহরণস্বরূপ বলছি এইভাবে কিয়ামতের ময়দানও একজনে আরজন দেখবে বাকিবার জায়গা কোন বাইরে কিন্তু কোনো জায়গা বাকিবার জায়গা হইতে না কাল্লা লা ওয়াজারা আল্লাহ পাক পরমাধিকার আলমে ওয়ায়াতর লগে প্লাস করিয়া কইতরা না কখনো না লা ওয়াজারা সেদিন কোনো আশ্রয়স্থল পাবে না আল্লাহ পাক পরমাধিকার আলমে ইকানো কইলা জুমিয়া শামসু ওয়াল কামার এই আয়াতর লগে কইতরা অন্য সূরার তাফসীর আপনারা জানা আছে ওয়াইদান নুজুম কাদারাত ওয়াইদা শামসু কুউইরাত তারপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ও আয়াতর লগে ও কথাগান জানাইলা যে সেই দিন বাগিবার জায়গা নাই পালাইবার জায়গা নাই ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার সেদিন সব ইস্তেকামত তাদের প্রভুর প্রতি লক্ষ্য রাখিয়া সুবহানাল্লাহ এদিন একমাত্র শুধু আল্লাহর দিকে দণ্ডায়মান আল্লাহর দিকে খাড়া আর কোনো বেটার কোনো এবার জায়গা নাই এদিন কোন নাম এদিন কোন নাম এদিন কোন নাম আচ্ছা তারপরে আল্লাহ ফরমাইন ও আয়াতর তাফসীরের মাঝে আনিয়া কইতরা লাইসা লাকুম মাকানা তুনকিরুনা ফিহি ওয়া কাযা ক্বালা হাহুনা লা ওয়াজারা লাইসা লাকুম মাকানা তাতাসিমুনা ফি যেদিন বেটাগিরি দেখাইবার জায়গা আর থাকতো নাই ইলা কোনো জায়গা থাকতো নাই জমিনও আমি অমুকরে হারাইলাম হাত ঘুরাই ঘুরাই গেলাম গিয়া আল্লাহ কইত্রা সেদিন ইলা বেটা গিরি খাই উড়ে চলবে না ও যেদিন অবস্থা হইব এদিন কোন নাম হইল ইনডাইরেক্টলি কইয়া কই ডাইরেক্টলি আয়াত এদিন কোন নাম কিয়ামত সুবহানাল্লাহ কই না এটা দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ينبأ الإنسان يومئذ بما قدم وأخر আল্লাহ ফরমান সেদিন ইনসান খবর দেব হইব বিমা কদ্দামা ওয়া আখার সেদিন তার ইনফরমেশন আল্লাহ খবর দিয়া কইবা যা কিছু জমিন তাকতে ফাটাইছলাই এই বিষয়ে তুমি জানো আর এই দিন আজকে কিয়ামতের দিন খাড়া হইছলাই কি জিনিস মিস করিয়া ফেলাই আইছো এই দুইটা সম্পর্কে ইনসান সেদিন খবর দেব হইব সুবহানাল্লাহ জুরে কইব আই ইউখবারু বি জামিই আমালিহি কদীমাহা ওয়া হাদীসাহা আউওয়ালাহা ওয়া আখিরাহা সগীরাহা ওয়া কবীরাহা
কামা কালা তাআলা অন্য আয়াতের মিসাল দিয়ে কইতরা উদাহরণস্বরূপ আয়াতের লগে আনছুন এদিন আমরা আর সব যা কিছু আমি জীবনে করছি আমার জীবনে যা কিছু মাত মাতিছি আউয়ালাহা ওয়া আখিরাহা আউয়াল আখির যা কিছু আমি করছি সে সম্পর্কে ইনসানদের সেদিন আপনার একটা ডায়েরি দেওয়া হইব ওদের আইডেন্টি কার্ড টুকিয়া রাখেন ওই রকম আপনার নামে আমলের এক ডায়েরি দেওয়া হইব সাগীরুহা ও কাবীরুহা জীবনের যা ছোট করছো তাও এই ডায়েরিতে আছে আর যা বড় কাজ করছো তাও সেই ডায়েরিতে আছে এই এই বিষয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার সামনে তোমার নথিপত্র বার করে দিবা বালিল ইনসানু আলা নাফসি বাসীরা তারপরে আল্লাহ ফরমাইন ইনসান হে নিজে নিজে সম্পর্কে চাক্ষুষ কইছেন আমার জীবনে বাদ গাম আর বালা গাম কত গান করছি ইখান আমি যদি হিসাব লোহাত লাগি তে সারাটা কি বালা আমি করমু নিনা লাগাবাড়ি রেখ বেঠায় করবা জি জুড়ে মাতুন না ভাই নিজে সব থাকি আল্লাহ কোরআন শরীফ কইতরা যে ইনসান হে নিজে নিজর সম্পর্কে সবচাইতে বেশি বালা জানে বালা দেখে আলহামদুলিল্লাহ কই কি আমরা দেখি না নি দেখুন জানি এবাদতি করতে গুনিয়া